প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতা গ্রহণ করে 2009 সালে। সরকারের দায়িত্বে নেয়ার 22 দিনের মাথায় পদ্মা সেতুর পূর্ণাঙ্গ নকশা তৈরির জন্য নিউজিল্যান্ড ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মনসেল এই কমকে নিয়োগ দেওয়া হয়। শুরুতে সেতু প্রকল্পের রেল চলাচলের সুবিধা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল সুবিধা যুক্ত করে চূড়ান্ত নকশা প্রণয়নের নির্দেশনা দেন। এরই মধ্যে সরকার জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে দেয়। 2010 সালের মধ্যে নকশা চূড়ান্ত হয়ে যায়। পরের বছর জানুয়ারিতে ডিপিপি সংশোধন করা হয়। সংশোধনীতে প্রথমবারের মতো প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 20,507 কোটি টাকা। ব্যয় বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করে সেতু বিভাগ, এর মধ্যে সেতুর দৈর্ঘ্য বৃদ্ধি অন্যতম। শুরুতে মূল সেতুর দৈর্ঘ্য ধরা হয়েছিল 5.58 কিলোমিটার, পরে তা বৃদ্ধি করে 6.15 কিলোমিটার করা হয়। প্রথম ডিপিপিতে সেতুর 41টি স্প্যানের মধ্যে 3টির নিচ দিয়ে নৌযান চলাচলের ব্যবস্থা রেখে নকশা করা হয়েছিল। পরে 37টি স্প্যানের নিচ দিয়ে নৌযান চলাচলের সুযোগ রাখার বিষয়টি যুক্ত করা হয়। প্রথম সংশোধিত ডিপিপিতে বেশি ভার বহনের ক্ষমতা সম্পন্ন রেল সংযোগ যুক্ত করা হয়। কংক্রিটের বদলে ইস্পাত বা স্টিলের অবকাঠামো যুক্ত হয়। সেতু নির্মাণে পাইলিং এর ক্ষেত্রেও বাড়তি গভীরতা ধরা হয়। বাড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ব্যয়ও। পদ্মা সেতু প্রকল্পের নকশা চূড়ান্ত হওয়ার পর 2011 সালে এপ্রিল থেকে জুনের মধ্যে সেতু প্রকল্পের অর্থায়ন বিষয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি সই করে সরকার। কিন্তু নির্মাণ কাজে তদারক করতে পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ আনে বিশ্বব্যাংক। এরপর একে একে সব অর্থায়নকারী প্রতিষ্ঠান প্রতিশ্রুতি অর্থায়ন স্থগিত ঘোষণা করে। 2012 সালের 9 জুলাই মন্ত্রী পরিষদের এক বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলোকে পদ্মা সেতুর জন্য অর্থ না নেয়ার কথা জানিয়ে দেয় সরকার। মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের 26 নভেম্বর। 2016, 2018 ও 2019 সালে আরও 3 দফা ডিপিপি সংশোধন করা হয়। এর মধ্যে 2016 সালে সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়ায় 18,793 কোটি টাকা। 2018 সালে তা বেড়ে হয় 30,193 কোটি টাকা। এখনও পর্যন্ত সেই ব্যয়ের পরিমাণই বহাল আছে। 2016 সালে যখন ব্যয় বৃদ্ধি করা হয় তখন মূল সেতু, নদী শাসন ও সংযোগ সড়কে যে পরিমাণ অর্থে ঠিকাদার নিয়োগ দেওয়ার প্রাক্কলন করা হয়েছিল তা থেকে প্রায় 8,000 কোটি টাকা বেড়ে যায়। 2018 সালে সর্বশেষ 1,400 কোটি টাকা ব্যয় বৃদ্ধি পায় জমি অধিগ্রহণের কারণে। 2019 সালে ডিপিপি সংশোধনে ব্যয় বাড়েনি। শুধু প্রকল্পের মেয়াদ 2021 সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়।